এই রকম এইরকমের সাথে আপনাকে এলম হাসিল করে তারপরে দিনের কথা বলতে হবে যদি আপনি দিনের দায়ী হন আর দিনের কথা শিখতে হবে এইরকম এলম ভিত্তিক জ্ঞান ভিত্তিক শিখতে হবে দলিল ভিত্তিক শিখতে হবে যদি আপনি ছাত্র হন না অমানিত আমিও এই পথের প্রথিক রসুরল্লাহাম বলছেন আল্লাহ বলতে বলছেন নবিস্লামকে এবং আমার অনুসারীরাও যারা আমার অনুসারী হবে তারাও এই পথের পথিক তাদের কাছে এলম থাকবে এখলাস থাকবে এরা হচ্ছে সেই আফিদ মানহাজের লোক এবং আল্লাহ পাক পবিত্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি ওয়ামা আনা মিনাল মুশ্রিক আমি মুশ্রিকদের দলভক্ত না সুতরাং শিরকের সাথে মুশ্রেকের সাথে দিনের ব্যাপারে ধর্মীয় বিষয়ে কোনো সমঝোতা আপনি আপনার টাকা পয়সা দিয়ে দেন আপনি আপনার রাজ্য অধিকার ছেড়ে দেন কাউকে ধার দিয়েছেন মাফ করে দেন হ্যাঁ সে মুসলিম হোক অমুসলিম হোক সে আঁকিদার হোক আর ভ্রান্ত আঁকিদার হোক আপনি আপনার ব্যক্তিগত কোনো কিছু করছেন সেটা আলাদা বিষয় কিন্তু দিনের ক্ষেত্রে বৃহৎ স্বার্থের জন্য সাথে সমঝোতা করতে হবে এই কথা বড় বিচক্ষণ ব্যক্তি আর বড় বিখ্যাত মানুষের কাছ থেকে এগুলি বিভিন্ন সময় শোনা গেছি এগুলি হচ্ছে ভ্রান্ত আকিদা এবং মানহাজের আলেম বা দায়ী বা বক্তাদের পরিচয় নাম বলে কাউকে ছোট করতে চাইছি না যদি রকম কিছু দেখেন যে সিরকের সাথে সমঝোত গিয়ে চাদর চলাচ্ছে আর বলছে আমরা তো আপনাদের কাছাকাছি আমাদের মাঝে আপনাদের মাঝে তেমন পার্থক্য নাই গণতন্ত্রের এই পদ্ধতিকে ইসলামের লেবের লাগিয়ে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে চোরের হাত কাটার জন্য যদি ভালোটাই যদি ধরি যে আসলে যদি করে তাহলে ধরেন দণ্ডবিধান কায়েম করার জন্য হ্যাঁ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বাস্তবায়ন অর্জন যেটা একামুদ্দিনের ব্যাখ্যা নাই ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে জি হ্যাঁ যেটা এলম নয় আসলে রসুরুল্লাহ ছেড়ে যা। এলম যে আকিমুদ্দিন মানে ক্ষমতা অর্জন করো আকিম উদ্দির দিন যেখান থেকে রসুর উল্লাহ আসলাম দিন কায়েম শুরু করেছেন তহিদ থেকে শুরু করেছেন আর এবাদত আখলাখ মামালাত সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে 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 পূর্ণ হয়েছে কিন্তু শুরু হয়েছে তহিদ সন্না দিয়ে আর শেষ হয়েছে তহিদ মাধ্যমে দিয়ে কারণেদ চিরকাল যতই পাপি হোক না কেন জাহান্নামে থাকবে না তৌহিদ কায়মের মধ্যে জান্নাত পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বৃহৎ যেটা সেরকের ক্ষেত্রে ছাড় দিলে কখন হাসিল না বঞ্চিত হইতে হবে সুতরাং এখানে ঘোষণা আল্লাহ করতে বলছেন অমান আমি সাথে কোন না পঁচিশে ডিসেম্বরে দুনিয়ার বন্ধুত্ব আর সম্পর্ক আর স্বার্থ ঠিক রাখার জন্য ক্রিসমাসের অভিনন্দন জানাবেন না 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 আপনি কোনটা মেয়াল মুশ্রিক বা সিরতা মেয়াল আপনি মুশ্রিকদের দলভুক্ত হয়ে গেলেন আল্লাহ ঘোষণা করতে বলছে অমান আমি মুশ্রিক আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই যদি আপনি কাউকে অভিনন্দন জানান যদি আপনি কাউকে আপনি এইরকম কিছু করেন অভিবাদন পেশ করেন কার অনুষ্ঠানে শরিক হন এইরকম তাহলে চিন্তা করুন এই আলোচনা করেছেন যদি একজন লোক মদ খায় মদ খাচ্ছে আর ওকে বলছেন যে ওয়েলকাম হ্যাঁ স্বাগতম কেমন লাগছে কথাটা শুনে পারবেন করতে সামান্য ইমান থাকলে আর জ্ঞান থাকলে যে মদ খাচ্ছে আর জানা করছে হ্যাঁ নারী পুরুষ আর আপনি বলছেন যে ওয়েলকাম ওয়েলকাম পারবেন করতে অসম্ভব জেনা মদ খাওয়া এই ধরনের এগুলো জোয়া খালা কাবিরা গোনা ঠিক না বড় কুফুর না কিন্তু শির্ক সবচেয়ে বড় না। তাই না ইসলাম থেকে খারিজ করে দেয় যদি কেউ বলে যে আল্লাহর সন্তান আছে কুফুর লকাত দি না কালু ইন আল্লাহ

ঈসা আলী ইসালাম নজবিল্লা কি আল্লাহর পুত্র সান অফ গড আর এই সান অফ গড এর হ্যাঁ কি হচ্ছে জন্মদিবস হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর সেই দিনে আপনি অভিনন্দন জানাচ্ছেন তাহলে একজন মদখরকে কে কে অভিনন্দনের চাইতে বড় অপরাধ করলেন কিনা কথা বুঝছেন না বুঝছেন না বুঝে আসছে যে ওরা এই কুফুরি আকিদার নিয়ে যে আল্লাহর পুত্র এই দিনে জন্মেছে পঁচিশে সেই দিনে ওদের এই বিশ্বাসের উপর অভিনন্দন জানাচ্ছেন আপনি অভিবাদন করছেন দিচ্ছেন আপনি তাহলে আপনি শিরকের ওপর কুফুরের ওপর কেউ প্রতিমাকে চেষ্টা করছে পুতুলকে চেষ্টা করছে তাহলে কোনো ব্যাপার না আপনি তাকেও বলবেন যে মোস্ট ওয়েলকাম বলবেন তাহলে হ্যাঁ স্বাগতম একই জিনিস একই জিনিস আপনি অভিনন্দন জানাবার চাইতে অপরাধ করলেন আপনি যে শির্ক এবং মুসরিক থেকে ধর্মীয় ক্ষেত্রেই সম্পর্ক চিহ্ন করতে হবে দুনিয়ার ক্ষেত্রে সম্পর্ক রাখেন ব্যবসা বাণিজ্য লেনদেন কেনা বেচা সবকিছুই করেছেন পার্থিব চুক্তি যে শান্তিতে আমরা বসবাস করি তোমরাও শান্তিতে তোমরা আমরা আন্তর্জাতিক চুক্তি সব করেন কিন্তু ধর্মকে বিক্রি করে নাই তহিদের জায়গায় সিরকে লিপ্ত হয়ে নয় সন্নতির জায়গায় বেদাতে লিপ্ত হয়ে নয় হ্যাঁ যেমন সালাতে যদি আপনাকে বলা হয় যে একটু ডিসকাউন্ট করো ফজরে আজান দিও না আর ফজর এইভাবে তোমরা নামাজ পড়িও না ঘুমে ডিস্টার্ব হচ্ছে বাদ দিয়ে দেবেন নাকি তাহলে না ঠিক ওই রকম ওর চাইতে বেশি অপরাধ হচ্ছে শিরকুফরিতে অংশ নেওয়া যাই হোক